আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আমার হোসেন, কান্দাই ডাক্তার প্রধান শিক্ষক। আমি এখন পঞ্চম শ্রেণী আদি প্রথম বর্ষে প্রথম গণশ্রেণীর কিছু আলোচনা করব। আজকে রাসুল আমলের প্রথম গল্প আল্লাহ খালেকু, অর্থাৎ প্রথম গল্প নাম হচ্ছে আল্লাহ খালেকু, মানে আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে গাছপালা, পর্বতা, আকাশ, যাবতীয় কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই সম্পর্কে একটা গল্প আছে। সেই প্রথম গল্পের নাম হলো আল্লাহ খালেকু, আল্লাহ সৃষ্টিকর্তা। আমরা জেনে নিব, যে কোনো গল্প পড়তে গেলে প্রথমে আগে সেই গল্পের শব্দার্থ পরিণত হয়, সেই জন্য আমরা প্রথমে শব্দার্থগুলো আমরা জেনে নিই। প্রথমে আমরা শব্দার্থ জেনে নিই। শব্দার্থ আছে প্রথমে পাতাতুন। পাতাতুন শব্দার্থ যুবতী বা বালিকা। এখানে যুবতী বললে হবে, বালিকা বললে হবে, যে কোনো একটা লিখলে হবে বা বললে হবে। রাত, রাত মানে দেখলো, সে দেখলো বা প্রত্যক্ষ করলো। একটু সামাদ মানে মুস্কি হাসলো, একটু সামাদ মানে মুস্কি হাসার অর্থ হাসা। এখানে মুস্কি হাসা মানে একটু সে মৃদু স্বরে হাসলো। একটু সামাদ শব্দের অর্থ মুস্কি হাসলো। যাদব, যাদব শব্দ অর্থ গাদব। খাদরাও, খাদরাও মানে সবুজ আর রঙের নাম। খাদরাও, সে এই সবুজ রঙের আরবি হলো খাদরাও। তারপরে আছে বাদা মানে রাখলো। বাতা ইসু মানে আলু, আলু একটি সবজি না, বাংলাদেশে প্রচলিত রয়েছে আলু, যে আলু আমাদের সবজি রূপে খাওয়া যায়। এবং আলুর দাম যখন বাজারে কম হয় তখন প্রধানমন্ত্রী সহ অন্যান্য সকলে বলে বেশি করে আলু খাও, ভাতের উপর সব প্রমাণ। এই বাতা পিছু, বাতা পিছু মানে আলু আমাদের পরিচিত একটা সবজির নাম। আর নাম জানলো মানে পিপীলিকা, যে ছোটো ছোটো পিপীলিকা দেখা যায়, বড়ো বড়ো পিপীলিকা। এই পিপীলিকার আদি হলো আর নাম বিদ্যারিক মানে রাস্তায়, রাস্তায় তালা, তালা মানে এসো, কুঞ্জুরি তুমি দেখো, তুমি দেখো বা তুমি লক্ষ্য করো বা তুমি তাকাও। এই কুঞ্জুরি সংক্রান্ত তুমি দেখো বা তুমি লক্ষ্য করো বা তাকাও। তাহলে আমরা সাধারণত জেনে নিচ্ছি, দেখুন আমরা এই গল্পের কিছু হলেও সামান্য একটু বাংলা অনুবাদ ইনশাল্লাহ জানার চেষ্টা করব। প্রথমে আছে সালমা, আতাতুন, সাগিয়াতুন। সালমা মানে সালমা, একটি ছোট্ট বয়সী মেয়ের নাম সালমা। এই সালমা মানে সালমা, আতাতুন মানে যুবতী বা বালিকা, সাগিয়াতুন মানে ছোট। সালমা একটি ছোট মেয়ে। উমরু হা, এই উমরু মানে বয়স, হা মানে তার, এই সালমার, সালমার বয়স। উমরু হা, উমরু হা আচারা সালাত, আচারের মানে ধর, সালাত মানে বর্ষ। এই তাহলে সালমার বয়স কত বর্ষ? দশ বর্ষ। জাহাবাদ, জাহাবাদ সংক্রান্ত গেল, মা মানে সঙ্গে, উম্মু হা, উম্মু মানে মা, হা মানে তা, এই সালমা। জাহাবাদ মা উম্মু হা, সে তার মায়ের সঙ্গে কোথায় গেল? এলার হাদিকাত, এলা মানে হইতে, দিকে, থেকে, যে এইরকম আছে, এলা হাদিকাতে। তাহলে সালমা তার মায়ের সঙ্গে বাগানের উদ্দেশ্যে বের হলো। ওয়াফির তারিখে, ওয়াফি মানে মধ্যে, ওয়াফির তারিখে রাস্তা, তারিখ মানে রাস্তা, ওয়াফির তারিখে রাত, রাত মানে দেখো। সে রাস্তায় কী দেখলো? জুহুর জামিলাত, জুহুর মানে ফুল, জামিলাত মানে সুন্দর। সে রাস্তায় সুন্দর সুন্দর ফুল, ওয়া আসজার তামিরাত, এবং বড় বড় গাছ দেখতে পেল। সালমা বাগানের উদ্দেশ্যে বের হওয়া রাস্তায় কী দেখতে পেল? সে সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছ দেখতে পেল। ফাসা আলা, ফাসা আলা সাধারণত জিজ্ঞাসা করলো, কে জিজ্ঞাসা করলো? এখানে সালমা, ফাসা আলা সালমা, সালমা জিজ্ঞাসা করলো কাকে? ইয়া উম্মি, তার মাকে। তার মাকে বললো হে মা বা হে আম্মু, মা আইনা তাতে জুহুর, মা মানে কোথা থেকে? আইনা তাতে জুহুর, ফুল কোথা থেকে আছে? ছোট্ট বয়সে মা, ধর্মস্থলে একটি মেয়ে তার মাকে জিজ্ঞাসা করলো আম্মু ফুল কোথা থেকে আসে? ইফতেসামাত উম্মুহা, ইফতেসামাত শব্দের অর্থ
কে মুসি হাসবে? সালমার মা। সালমার মা একটু মৃদু হাসে বলল, উম্মু হায়। একটু সামাদ উম্মু হায়, তার মা মুসকি হেসে বলল, ওয়া কালা কালা শব্দটি বলল, তার মা মুসকি হেসে বলল, আর দু মিন মাকুকা কালা ফুল ও আল্লাহ তালা সৃষ্টির মধ্যে হইতে আঁকি, মানে যত কিছু সৃষ্টি আছে পৃথিবীতে তার মধ্যে ফুল ও আল্লাহ তালা সৃষ্টির মধ্যে হইতে আঁকি। আজকে এই পর্যন্ত পাঠ থাকলো, আগামীকালে আগামী দিন ইনশাল্লাহ আলোচনা করা হবে। তোরা বাইরে বসে বসে এগুলি ভালো করে দেখবে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে অনেকটা সফল কাম হয়ে যাবে।